আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? ইমানটা গায়বের উপর। কিসের উপর? গায়ব অর্থ কি বলুন তো, একটু জোরে বলেন। এটা একটা ভুল অর্থ, আমাদের ভুল ব্যাখ্যা শুনতে শুনতে এটাই মুখস্থ হয়ে গেছে। গায়ব অর্থ যদি হয় অদৃশ্য, তো বাতাসকে কি বলবে? বাতাস কি দৃশ্যমান না অদৃশ্য? অদৃশ্য যদি গায়ব হয় তো বাতাসকে বলতে হবে গায়ব। বাতাস যদি গায়ব হয় তো নাক দিয়ে ঢুকে কি চামড়ায় লাগে কি, ঠিক কিনা? তাহলে অবশ্যই গায়ব অর্থ অদৃশ্য নয়। সম্মানিত শুধু, তাহলে অদৃশ্যকে গায়ব বলা হবে না, গায়বটাকে বলা হবে। ইমাম খাজেন সুন্দর তফসির করেছেন এই আয়াতের তফসিরে, তিনি লেখেন কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। মানুষের ইন্দ্রিয় কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, কয়টা? এই পাঁচটি ইন্দ্রিয় যে জিনিস ধরতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, বুঝতে পারে না, তাকেই বলা হয় গায়ব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে, হতে পারে তা দৃশ্যমান, হতে পারে তা অদৃশ্য। বলেন সুবহান। যেমন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কত? কাছে না অনেক দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেজন্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কত? 8 মিনিট 20 সেকেন্ড। সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এটা গায়েব নয়। কারণ আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের দুইটায় ধরছে, চোখে, চামড়ায়, ঠিক কি? এত দূরে সূর্যটা গায়েব, কিন্তু 3.5 হাত নিচের কবরটা, সুবহান। 3.5 হাত নিচের কবর কি? ওখানে তর্জন আছে, গর্জন আছে, শাস্তি আছে, সুখ আছে, আজাব আছে, গজব আছে, সব আছে। আমরা বুঝি না, দেখি না, শুনি না, অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না, কারণ এটা গায়েব। এটা কি কবর জগৎ? বড় অদ্ভুত একটা জগৎ, সুবহানাল্লাহ। সেখানে শান্তিও আছে, অশান্তিও আছে, তর্জন আছে, গর্জন আছে। গর্জন কিরকম তা তো আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহর হাবিবের সাদ করেছেন, মানুষকে যখন কবরে দাফন করা হয়, সুয়াল জবাবের পরই আল্লাহর হুকুমে মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কবরের মানুষটি এমন জোরে চিৎকার দেয়, নূর নবী বলেছেন দুনিয়ার পূবে পশ্চিমে তার আওয়াজ চলে যায়, শুধু তার আওয়াজ শোনে না জিনার মানুষ। এত জোরে মানুষ চিৎকার করে, সুবহানাল্লাহ। আওয়াজটা পৃথিবীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে চলে যায়, শুধু শুনতে পায় না কে? জিনার মানুষ। কারণ এটা কি? কারে আওয়াজ শোনাই? আমি কি কবরস্থানে বসছি না মানুষের সমাবেশে? মানুষগুলো মহিলা না পুরুষ? কাপুরুষ না সুপুরুষ? তো সুপুরুষের আওয়াজ তো এইরকম হয় না, সিংহের মতো আওয়াজ করতে হয়। কারণ কবরটা কি? গায়ে। ওখানে সুখ, শান্তি, তর্জন, গর্জন সব আছে, আমরা শুনতে পাই না। আর প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে, নেককার হোক, বদকার। এই কথাটি শোনার পর মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন।
রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা, লিমা তাবকি, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটি মানুষকে কবরের মাটি যদি চাপ দেয় তাহলে আপনার উম্মতের ইমানদার, ইমান যারা এনেছে নামাজ পড়ে তাদের কি দোষ? প্রশ্নটা আমাদেরও কি না? কথা বলেন, প্রত্যেকটা মানুষকে যদি কবর চাপ দেয় তাহলে আমরা যারা ইমানদার, মমিন, রসুলুল্লাহর পেয়ারা উম্মত, আমাদের দোষ কি, অপরাধ কি? ইমান এনে তেলে লাভ কি, নামাজ পড়ে লাভ কি? প্রশ্নটা আমাদেরও কি? রসুল্লাহ জবাব দিলেন, আয়েশা, আমার উম্মতের ইমানদারের জন্য কবরের মাটি হয়ে যাবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনু হাসাগিরুস সুদা, আমার ইমানদার উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। যেমন ছোট্ট ছেলেটি মায়ের কাছে যেয়ে বলে, মা মাথায় বড় ব্যথা করছে, দয়ালু মা তখন সন্তানের মাথাটা তার সিনার মধ্যে রেখে দুই হাতে আস্তে আস্তে চেপে দেয়, সুবহানাল্লাহ, মাথায় ব্যথা নিয়ে মায়ের কাছে সন্তান যখন যায়, মা যখন চেপে দেয় সন্তান দুঃখ পায় না, আরাম পায়। মা তার কোমল হাতে সন্তানের মাথা চেপে দিলে এমন আরাম পায় সন্তান, মায়ের কোলে ঘুমায় যায়। রাসূলুল্লাহর হাদিসের অর্থ হলো, ইমানদারকে কবরের মাটি যখন চাপ দিবে মায়ের হাতের চাপের মতো মজা পাবে মমিন, এমন আরামের ঘুম ঘুমায় যাবে মমিন কবরে, ইসরাফিলের সিংহায় ফুকের আগে তার ঘুম আর ভাঙবে না। আমরা কি এরকম একটা কবর চাই? নামাজগুলো বাদ দিয়া, চুরি চামারি করে, পরেরটা মেরে খেয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, শয়তানি বদমাশি করে, গাঁজা খেয়ে, ইয়াবা বাবা খেয়ে, ওইরকম একটা কবর চাই, ঠিক কিনা? সে প্রস্তুতির জন্যই তো মাহফিল, কথা বলে তাহলে কবরে তর্জন আছে, গর্জন আছে, আজাব গজব আছে, আমরা দেখি না, কারণ এটা কি গায়ব? সেটাই যেটা পঞ্চ ইন্দ্রিয় ধরতে পারে না, ধরতে পারে না। ভাই সব, যারা যাদের কাছে কোরআন নাই, বিজ্ঞান আছে, ওরা কবর আজাব বিশ্বাস করে, করে কেন? বিজ্ঞান ওদের শিখিয়েছে সিইং ইজ বিলিভিং, যা দেখে তা বিশ্বাস করে, দেখাই বিশ্বাস, যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না, যা দেখে তা সত্য, যা দেখে না তা মিথ্যা। আমি বলবো নাস্তিকদের, জড়বাদীদের বিজ্ঞানের সবচেয়ে বড় গাঁজাখুরি অযৌক্তিক সূত্র হলো এটা, কারণ আমরা অনেক কিছু দেখি না তা চরম সত্য, আবার অনেক কিছু দেখি তা চরম মিথ্যা। যেমন আপনি এলেঙ্গা থেকে বাসে বসেছেন ঢাকা যাবে, কোথায়, কোন দিক, দক্ষিণ দিক, এলেঙ্গা থেকে ঢাকা দক্ষিণে, কথা বলেন, দেশ গ্রাম ভুলে গেছেন নাকি? আমার নগে নগে কথা কইবেন, আর একটু ভাষাও শিখাইবেন আপনাদের। আপনি বাসে বসেছেন, বাস ছুটে চলছে 100 মাইল গতিতে ঢাকার দিকে, আপনি যাচ্ছেন উত্তরে, দক্ষিণে, ডানে বামে তাকাইলে দেখবেন দুই পাশের গাছগুলো দৌড়ায় যাচ্ছে, গাছগুলো উত্তরে। তাহলে যা দেখি তাই যদি সত্য হয় তাহলে বলতে হবে আমি দৌড়াই দক্ষিণে, গাছ দৌড়ায় উত্তরে, এটা সত্য না মিথ্যা? কয় সত্য, মিথ্যা না? আবার আসেন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি বাড়ি যেয়ে দেখছেন আপনার বউ চলে গেছে, নাউজুবিল্লাহ, এরকম না হোক, হয়তো বিশেষ করে যে যুবকরা বিদেশ থাকে 8-10 বছরও বাড়িতে আসে না, এদের বউগুলো চলে যায়। আর যারা স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দেয়,
স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া আর শয়তানের বাক্স দেওয়া এক জিনিস, তারপর যুবকরা কি করে? মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বউয়ের নামে অ্যাকাউন্ট, আর বউকে তার মায়ের কাছেও রাখে না, নিজের মায়ের কাছেও রাখে না, স্বাধীন। তো তিন শয়তানি এক হয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল, ব্যাংকের অ্যাকাউন্ট, আরেকটা কি স্বাধীনতা। দশ বছর পরে এসে যুবক দেখে তার ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছনাও খালি, ঠিক কিনা? সাবধান, স্ত্রীকে অ্যান্ড্রয়েড মোবাইল না দিলেই ভালো। দুই, তার নামে অ্যাকাউন্ট করবেন না, তার সমস্ত খরচ দিবেন। তিন, হয় তাকে নিজের মায়ের কাছে রাখবেন না তার মায়ের কাছে রাখবেন। যুবকরা মনে থাকবে কথাগুলো? তাহলে আশা করা যায় দুর্ঘটনার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ না করুন আপনি বাড়ি যেয়ে দেখলেন আপনার বউ চলে গেছে, কষ্ট পাইলেন, পাবেন না? কয় না, কষ্ট পাবেন না? এমন কষ্ট পাইছেন, হার্ট অ্যাটাক করছে আপনার, সিআরবি অ্যাটাক, এই যে কষ্টটা পাইছেন এটা দেখা যায় এক্স-রে করলে দেখা যাবে, সিটি স্ক্যান, এমআরআই। আমি একটা আর্টিকেলে দেখেছি বাংলাদেশ সর্বপ্রথম আইসিসি ট্রফি ক্রিকেট জিতেছে 1997 সালে, খেলাটা হয়েছিল মালয়েশিয়াতে কুয়ালালামপুরে, দুই একজন বাঙালি বসে খেলা দেখতেছিল, বাংলাদেশ জিতছে দেখে খুশির চোটে হাসতে হাসতে দুই বাঙালি মরে গেছে, এই যে খুশি, এটা কই আছে, দেখা যায় না? তাহলে বোঝা যায় যা দেখি তা মিথ্যা হতে পারে, যা দেখি না তা চরম সত্য হতে পারে, কবরকে দেখি না কবর আজাব অনুমান করতে পারি না, অনুভব করতে পারি না, যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন সাক্ষী দিয়েছেন, না দেখি আমরা সবটুকুন বিশ্বাস করি, এটা ইমান বিল গায়েব, ইমান বিল